Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অনেকদিন পরে, বেশ কিছুদিন পরে একটা ইসলামিক ভিডিও নিয়ে এসেছি। তোমাদের প্রচুর রিকোয়েস্ট ছিল এই ইসলামিক ভিডিও নিয়ে। আমরা বেশ কিছুদিন গ্যাপ পড়ে গিয়েছিল ইসলামিক ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে ভিডিওটা দেখছি সেটা সময় টিভির একটা প্রতিবেদন, এবং সেই প্রতিবেদন থেকে যেটা আজকে জানবো সেটা হচ্ছে যে জাদুটোনা নিয়ে ইসলাম কি বলে। তো জাদুটোনা ব্যাপারটা আমরা অনেক আগে থেকে জানি, মানে আমরা তো ছোটবেলা থেকেই জানি, কিন্তু এই ব্যাপারটা চলে আসছে আমার মনে হয় যত সম্ভব প্রাচীনকাল থেকেই এই ব্যাপারটা চলে আসছে, এবং তার সাথে সাথে সমস্ত কিছু এই পদ্ধতিগুলো, অনেক রকম পদ্ধতি রয়েছে জাদুটোনার, তো সেইগুলো একই সাথে প্র্যাকটিস হচ্ছে। তো সেই সম্বন্ধে ইসলাম কি বলে সেটাই আজকে জানবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। ইসলামে জাদু একটি কুফরি ও ধ্বংসের কাজ। বড় গুনাহের মধ্যে জাদু অন্যতম। জাদুর কারণে মানুষের নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। জাদুকরদের জন্য পরকালে কোনো অংশ নেই বলে কুরআনুল করিমে মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারা ওই শাস্ত্র বা বিদ্যার অনুসরণ করলো যা হযরত সুলাইমানের রাজত্বকালে শয়তানরা করত। সুলাইমান কুফরি করেননি, শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত। তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তারা আল্লাহর আদেশ ছাড়া তা দ্বারা কারো অনিষ্ট করতে পারত না। যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তারা তাই শিখে। তারা ভালো রূপে জানে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানত। জাদুটোনা কবিরা গুনাহ। শয়তানের মূল উদ্দেশ্য হলো মানুষকে সত্য ও ন্যায়ের পথ থেকে দূরে সরিয়ে নেয়া। শয়তান এই উদ্দেশ্য বাস্তবায়নে জাদুকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। সে কারণে কুরআন সুন্নায় জাদুকে কুফরি ও ধ্বংসকারী কাজ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে জাদুটোনা করা শয়তানের কাজ। জাদু কবিরা গুনাহ হওয়ার কারণেই যারা এই গুনাহে জড়িত হয় তাদের জন্য পরকালে কোনো অংশ বা প্রতিদান নেই। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু থেকে বিরত থাকতে বলেছেন। জাদুকে ধ্বংসকারী কাজসমূহের অন্তর্ভুক্ত করা হয়েছে। হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাতটি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। তারা বললেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি? তিনি বলেন, আল্লাহর সাথে শরীক করা, জাদু করা, উপযুক্ত কারণ ছাড়া কাউকে হত্যা করা, আল্লাহ যা হারাম করেছেন তথা সুদ খাওয়া, এতিমের মাল খাওয়া, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, সতী সাধ্বী সরলমনা নারীদের প্রতি অপবাদ দেয়া। বুখারী শরীফ। জাদুটোনার প্রভাবে মানুষের মারাত্মক ক্ষতি হয়, এমনকি জীবনহানিও ঘটে। জাদু করতে কোনো মানুষের শরীরের চনি অর্থাৎ পশম, চোখের পাপড়ি, নখ, চামড়া, ব্যবহৃত পোশাক সংগ্রহ করা হয়। এর ফলে জাদুটোনার শিকার ব্যক্তি অসুস্থ কিংবা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। হাদিসের বর্ণনা থেকে জানা যায়, বনি জুরাই গোত্রের লাবিদ বিন আসিম নামক এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল মুবারক এবং তার ব্যবহৃত চিরুনির ভাঙা দাঁত এর মাধ্যমে তার উপর জাদু করেছিলেন। জাদুটোনাকে আরবিতে বলা হয় সেহর, যার অর্থ হলো কোনো কিছুর প্রকৃতি পরিবর্তন করে দেওয়া। যখন জাদুকর জাদু করে তখন সে কোনো ঘটনা, বিষয়বস্তু বা যে কোনো কিছুকে সম্পূর্ণ বা আংশিকভাবে অথবা বিপরীতভাবে উপস্থাপন করে এবং মিথ্যাকে সত্য ও সত্যকে মিথ্যা রূপে দৃষ্টিগোচর করে দিয়েছে বলে মনে হতে পারে। মূল বিষয়বস্তু, হাকিকত বা ঘটনাকে জাদুকর পরিবর্তন করে ফেলে, যা সম্পূর্ণ হারাম, মিথ্যাচার এবং ধোঁকাবাজি। অনেক জাদুকর আছে যারা তন্ত্র টোনার কুফর শিরক ও পাপাচারের প্রতি নির্ভর করে দুজন মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করা বা তাদের মাঝে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করে। যারা এই কার্যক্রমের সঙ্গে জড়িত তারা শয়তান অনিষ্টকারী জিনকে সন্তুষ্ট করে কার্যসিদ্ধি করার চেষ্টা চালায়। যারা এই কাজকে পেশা হিসেবে নিয়েছে এবং যারা এই ঘৃণিত কাজের উপর নির্ভর করে চলে আস্থা রাখে তারা সকলেই গুনাহগার।
বেশিরভাগ ক্ষেত্রে জাদু টোনার মাধ্যমে মানুষকে কষ্ট দেয়া হয়। জাদুকরের গুণা শবে কদর বা শবে বরাতের মহামনোনীত রাতেও ক্ষমা করা হয় না। যে ব্যক্তি জাদু করে বা করবে বা যে এতে রাজি হবে সে কাফের বলে গণ্য হবে। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে জানা যায়, পৃথিবীতে প্রথম জাদুবিদ্যার সঙ্গে মানুষ পরিচিত হয় হারুত ও মারুত নামে দুজন ফেরেশতার মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন, হারুত ও মারুত কাউকে জাদু শিক্ষা দিতেন না যতক্ষণ পর্যন্ত এই কথা না বলতেন, নিশ্চয়ই আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, সুতরাং আমাদের নিকট জাদু শিখে কাফের হইও না। জাদু টোনা করা এতটাই ঘৃণিত কাজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদুকরের শাস্তি হলো তাকে তরবারি দিয়ে হত্যা করা। যারা জাদুটোনাতে জড়িত হয়ে যায়, এতে আস্থা রাখে, তারা কুফরিতে জড়িয়ে পড়ে এবং এ থেকে মুক্তিও পেতে পারে না। নবীজি বলেছেন, তিন শ্রেণীর মানুষ বেহেস্তে প্রবেশ করতে পারবে না। তারা হলো শরাবখোর বা মদ্যপায়ী, রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্নকারী, জাদুর প্রতি আস্থা স্থাপনকারী। পূর্বে নবী রাসূলদের সময়কালেও জাদুটোনার প্রচলন ছিল। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর মুজেজা পেয়েছিলেন, তার বিপরীতে ফেরাউন বড় বড় জাদুকরদের ডেকে এনে জাদু দেখানোর নির্দেশ দিতেন। তবে আল্লাহর নবী হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম মুজেজার কাছে এইসব জাদুকরদের প্রচেষ্টা ব্যর্থ হতো। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কালেও জাদুবিদ্যার বিস্তার লাভ করেছিল। সেই সময় ইহুদিরা পথভ্রষ্ট শয়তান জিনদের ব্যবহার করে জাদুটোনার আশ্রয় নিত। তবে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জিনদের ব্যবহার করে কাজ করতেন যা কুফরি ছিল না, তিনি ভালো কাজে তাদের ব্যবহার করতেন। নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সময়ে মানুষ এবং জিনদের বেশ মেলামেশা ছিল। পবিত্র কোরআনে এসেছে, তারা বরং সেগুলো অনুসরণ করত যা শয়তানরা সুলাইমানের রাজত্বের নামে মিথ্যা অপপ্রচার করত। সুলাইমান কোনোদিন কুফরি করেননি, বরং ওই শয়তানগুলোই কুফরি করেছিল। ওরা মানুষকে জাদু শিখিয়েছিল। বাবিল শহরে পাঠানো দুই ফেরেশতা হারুত এবং মারুতকে যা দিয়ে পাঠানো হয়েছিল তা শিখিয়েছিল। সে সময় যারা এই শয়তানি কুফরি কাজ করত, তারা এটা বলে বেড়াতো যে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামও একই কাজ করত, কিন্তু তাদের এই প্রচার ছিল ভুল। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই বিষয়টি স্পষ্ট করে দেন, বনী ইসরায়েলের লোকেরা জাদুটোনা করত এবং তা তাদের সর্বনাশ করে। এই প্রসঙ্গটি কোরআনে এসেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা শিখেছিল কিভাবে নিজেদের সর্বনাশ করা যায়, কিন্তু কিভাবে নিজেদের কল্যাণ করা যায় সেটা নয়। যদিও তারা খুব ভালোভাবে জানতো যে এই জ্ঞান যে শিখবে তার আখিরাত শেষ। কি জঘন্য কারণেই না তারা নিজেদের আত্মাকে বেঁচে দিয়েছিল, যদি তারা বুঝত। মানুষকে জাদুটোনা হতে দূরে থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাদুটোনা হতে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর সাহায্য যথেষ্ট। আল্লাহ তাআলার উপর যিনি ভরসা করেন তার জন্য আল্লাহর সাহায্যই যথেষ্ট। আল্লাহ তাআলার উপর একান্ত বিশ্বাস স্থাপন করতে হবে। এ প্রসঙ্গে পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে সাহায্য করলে কেউ তোমাদের পরাস্ত করতে পারবে না, আর তিনি যদি তোমাদেরকে একা ছেড়ে দেন তাহলে কে আছে যে তোমাকে সাহায্য করবে। যাদের ঈমান আছে তাদের উচিত শুধুমাত্র আল্লাহরই উপর ভরসা করা। জাদুটোনার উপর আস্থা রাখা, নিজেকে জড়িয়ে ফেলা এবং জাদুটোনা চর্চা করার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। ইহজগৎ এবং পরজগতে তাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে। জাদুকর এবং যে তার দ্বারস্থ হয় তার কোনো ইবাদত ও দোয়া কবুল হবে না। সাময়িক সাফল্য এলেও একসময় তাদের চরম ব্যর্থতা বরণ করে নিতে হবে। জান্নাত তাদের জন্য হারাম হয়ে যায়। সূরা ফাতিহা, সূরা ফালাক এবং সূরা নাস নিয়মিত পাঠ করলে সব ধরনের অশুভ দৃষ্টি, খারাপ প্রভাব, জাদুটোনা হতে পরিত্রাণ পাওয়া যায়। তানভীর হাসান, সময় সংবাদ। সূরা ফাতিহা, ফালাক এবং সূরা নাস এই তিনটে সূরা পাঠ করা হলে এখানে যেটা বলা হলো যে জাদুটোনা কাজ করে না, এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখা, এর পরে কোনো জাদুটোনা কাজ করে না। তবে জাদুটোনা সম্পর্কে যেটুকু জানলাম যে প্রাচীনকাল মানে যেখানে দুজন হারুত এবং মারুত এই দুজন ফেরেস্তা, তাদের মাধ্যমে কিন্তু মানব জীবনে জাদুর আবির্ভাব হয়েছিল এবং তখন থেকে জাদুটা চলছে, এবং সুলাইমান আলী আসসালামের সময়েও কিছুজন এই চেষ্টা করেছিল তো, এবং সুলাইমান আলী আসসালামকে জড়াতে চেয়েছিল কিন্তু সেটা সম্ভব হয়নি। এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম যেটা যে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল নিয়ে একজন ইহুদি সেই চেষ্টা করেছিল, সেটাতেও ব্যর্থ হয়েছিল। তো যাই হোক, এখানে যেটা বলা হলো যে তিনটে কাজ করলে জান্নাত যাওয়া যায় না, তার মধ্যে একটা তো হচ্ছে মাদকাসক্ত হয়ে গেলে, এবং দ্বিতীয়টা আমার ঠিক মনে পড়ছে না, এবং তৃতীয়টা হচ্ছে জাদু, জাদুটো না। এই তিনটে কাজ করলে কিন্তু কখনোই সেটা ঈশ্বরের কাছে মানে গ্রহণযোগ্য নয়, এবং তার তার কোনোদিনই পাওয়া হবে না, মানে জান্নাত পাওয়া হবে না। এছাড়াও সাতটা কাজ বলা হয়েছে, তার মধ্যে হচ্ছে মানে অযাচিত একজন কোনো কারণ নেই, তাকে যদি খুন করা হয় সেটা একটা বিরাট পাপ, জাদুটোনা তার মধ্যে থাকছে, এবং সাথে সাথে একজন মানে পরিচ্ছন্ন চরিত্রের একজন মহিলাকে যদি দাগ দেওয়া হয়, যে কুকথা বলা হয় তার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা ছড়ানো হয়, তাহলে সেটা এইভাবে হবে, শির করলে হবে। আর আরও চার পাঁচটা ছিল, সেগুলো আমি এখন ডিটেলসে যাচ্ছি না, যদিও মনে পড়ছে না, এটাই বড় ব্যাপার। আর তাছাড়া যেটুকু দেখলাম তাতে সত্যি আমরা কিছু কিছু জিনিস দেখেছি, আমরা অনেকেই এখন আধুনিককালে অনেকেই অতি শিক্ষিত হয়ে গিয়েছি, এবং অনেক সময় আমরা এগুলোকে বিশ্বাস করতে চাই না, কিন্তু বিশ্বাস না করলেও এর একটা কাজ আমরা কোথাও না কোথাও আমরা মনে একটা মানে আতঙ্ক পুষি। কেউ যদি শিক্ষিত হয়েও বলে, মানে তার কাছে যদি এরকম কিছু পাওয়া যায়, তখন কিন্তু সেও একটু ভীতু হয়ে যায়। তো যতই সমাজ উন্নত থেকে উন্নততর হোক না কেন, এইগুলোর একটা এফেক্ট আমার মনে হয় রয়েছে, মানে প্রত্যেকটা জিনিসের। এই জাদু টোনার কিছু কাজ, মানে তোমরা হয়তো মতবিরোধ করতেও পারো আমার, কিন্তু আমার যেটা মনে হয় যে হলেও হতে পারে, ঠিক আছে, আমি এখনো পর্যন্ত কোনো হয়তো দেখিনি, আমার যেহেতু আমার ওপরে কোনো এই ধরনের কিছু করা হয়নি সেই জন্য আমি বলতে পারবো না, তবে অনেক শুনেছি যেগুলো মানে বিশ্বস্ত মানুষজন এবং প্রচুর যে সমস্ত লেখা বেরোয় ডিসকভারি চ্যানেলে দেখেছি, সেই সমস্ত জায়গা থেকে কিছুটা হলেও বিশ্বাস জন্মায়, এবং সেইখান থেকে আমি বলতে পারি যে এখনও এসবের কিছু প্রভাব রয়েছে, এবং এগুলো একেবারে যে মিথ্যে সেটা কিন্তু নয়। মানে সায়েন্স এগিয়েছে, কিন্তু আমার মনে হয় না যে এতটাও এগিয়ে গিয়েছে যে যে এগুলোকে ক্যাপচার করতে পারবে। তো এখনও যাওয়ার অনেক কিছু রয়েছে, আমরা চোখে দেখতে পাই না বলেই যে সেগুলো বিশ্বাস করব না সেটা নয়, কিছু কিছু জিনিস আছে যেগুলো বিশ্বাস করতেই হয়, এবং এর মধ্যে জাদুটোনা একটা ব্যাপার, এবং এর শুনেছি অনেকের ক্ষতি হয়েছে এই 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 জাদুটোনার মাধ্যমে, এবং এই জাদুটোনা দিয়ে প্রচুর মানুষের নিজের মতো করে পরিস্থিতি সামলেছে, মানে সেটা করে নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতি যেটা চাইছে সেটাকে বিরুদ্ধাচারণ করে জাদুটোনার মাধ্যমে একটা অপ্রকৃতস্থ একটা জিনিস ঘটনা ঘটানো, সেটা আমার মনে হয় না খুব ভালো, মানে যিনি করছেন তার পক্ষেও আমার মনে হয় না খুব ভালো, কারণ তার যে মেন্টালিটিটা সেটা কিন্তু খুব খারাপ। হয়তো সে হয়তো সফল হচ্ছে অন্যের বিরুদ্ধে সেইটা প্রয়োগ করে, কিন্তু তারও যে আখেরে কিছু ক্ষতি হচ্ছে ওপরওয়ালা যে দেখছে সেই জিনিসটা কিন্তু সে বোঝে না, বাস্তবিক অর্থে বাস্তব জীবনে তার যে চোখের সামনে লাভটা হচ্ছে সে সেটাই উপভোগ করে, কিন্তু পরবর্তী সময়ে যে খারাপটা হবে সেটা হয়তো সে লক্ষ্য করে না। তো যাই হোক, এইগুলো খারাপ জিনিস, যদি কেউ করে থাকে হয়তো বা হয় কি হয় না আমি সেটাই বড় কথা যাচ্ছি না, তবে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কিছু করা সেটাও মানে গ্রহণযোগ্য নয়। তো অনেক কিছু জানলাম জাদুটোনা নিয়ে, এবং এর আগে বিভিন্ন সিরিয়াল বা সিনেমায় দেখেছি কীভাবে জাদুটোনা করা হয়, বেশ রোমাঞ্চকর অনুভূতিও থাকে ওর মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে লেবু টেবু হ্যাড্ডা ব্যাডা আরও কিছু থাকে, পুতুল টুতুল দিয়েও থাকে। তো অনেক সিনেমা দেখেছি, বিড়ানা দেখেছিলাম একবার ছোটোবেলাতে, তো সেখান থেকেই স্টার্ট, তারপরে প্রচুর এমনিও দেখেছি হরর মুভি দেখেছি, তো সেই সমস্ত জায়গায় এই ধরনের জিনিসপত্র দেখানো হয়। তো আজকে দেখলাম, ভালো লাগলো, ইন্টারেস্টিং টপিক একটা, এবং আশা করি তোমাদেরও ভালো লেগেছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, এবং সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে আসছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।